হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি এনএসবিডি চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ফোনের ফুল রিভিউ নিয়ে। ফোনটির নাম হচ্ছে জিফোন GP26। মাত্র 700 টাকায় পাচ্ছেন আপনি একটি নতুন হ্যান্ডসেট। তো আমরা দেখব এই ফোনের লুক এবং এই ফোনের কী কী রয়েছে বিস্তারিত সব কিছু দেখবো। তার আগে বলে নিব, আপনি যদি আমার এনএসবিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ফোনের হচ্ছে জিফোন GP26। ফোনটা অনেকটা দেখতে নোকিয়া 105 হ্যান্ডসেটের মতো। তো ফোনটিতে কী কী রয়েছে? ফোনটিতে রয়েছে ডুয়েল সিম মিউজিক, 1.77 ইঞ্চি একটি ডিসপ্লে। ফোনটিতে পাচ্ছেন ক্যামেরা, FM রেডিও। ফোনটি তিনটি কালারে হয়, ব্ল্যাক কালার, রেড কালার এবং নেভি ব্লু। তো এটি হচ্ছে সম্ভবত রেড কালার, এটি হচ্ছে রেড কালার। তো আমরা সম্পূর্ণ ফোনটি এখন আনবক্সিং করব। জি ফোন আপনাকে মাত্র 700 টাকায় দিয়েছে, অনেক সুন্দর স্টাইলের একটি ফোন। আপনি চাইলে যে কোনো মোবাইলের শপ থেকে এই ফোনটি সংগ্রহ করতে পারেন। তো আমরা এখন সম্পূর্ণ ফোনটি আনবক্সিং করব। তো বন্ধুরা, এ হচ্ছে ফোনের মডেলটি। তো ফোনের ডিজাইনটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। ফোনের যে কিপ্যাডগুলা, এগুলো দিয়েছে প্লাস্টিকের, অনেকটাই নোকিয়া 105 এবং কি আইটেল 21-71 একটি মডেল ছিল, বাট সেরকম এই ফোনটি। ফোনে চার্জিং পিনটা দিয়েছে নিচে, তার পাশে রয়েছে হেডফোন। ফোনটিতে ইউজ করা হয়েছে একটি টর্চ লাইট। তো 700 টাকার ভিতর মোটামুটি অনেক কিছুই দিয়েছে এই ফোনটিতে। ফোনটিতে থাকছে একটি নর্মালি ক্যামেরা। তো ফোনটি আমরা ওপেন করবো, আপনি পাচ্ছেন ডুয়েল সিম, সিম ওয়ান, সিম টু। এখানে আপনি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো এই ফোনটিতে এখানে দিয়েছি স্পিকার, এটা হচ্ছে ওয়ারেন্টি স্টিকার। তো আমরা এখন ফোনটি অন করি। ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে অনেক ছোট একটি ব্যাটারি, মাত্র 1050 mAh-এর একটি ব্যাটারি পাচ্ছেন আপনি। যেহেতু ফোনের প্রাইসটি অনেক কম, তাই ফোনটি সব কিছু একটু ছোট দিয়েছে ব্যাটারিটি। তো যারা 700 থেকে 800-র মধ্যে নতুন ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে আমি মনে করছি। কারণ এখন একটি ফোনের যদি আপনি ব্যাটারি কিনতে যান তারপরেও 300 টাকার মতো লাগে, সেক্ষেত্রে একটি নতুন ফোন পাচ্ছেন আপনি 700 টাকা দিয়ে। তো ফোনটির সেটিংয়ে রয়েছে, তো ফোনটিতে দিয়েছে ব্যাকলিস্ট। ফোনটির দাম কম থাকা সত্ত্বেও মোটামুটি অনেক কিছু ফিচার দিয়েছে। তো বন্ধুরা, এই হলো ফোনের মডেলটি। এখন আপনারা মোটামুটি দেখতে পেরেছেন ফোনের, এবং কি ফোনটিতে বাংলা সাপোর্ট করবে। অনলি 700 টাকায় নতুন ফোন। তো বন্ধুরা, আমরা দেখব এখন এই ফোনটিতে আর ফ্রি হিসেবে কি কি আপনাকে দিয়েছে জি ফোন। ফোনটিতে রয়েছে মাত্র একটি নর্মালি চার্জার, ফোনটিতে আর কিছু নেই। ফোনটিতে হেডফোন দেয়নি, তো অনেক ছোট একটি নর্মাল চার্জার দিয়েছে। তো ফোনটিতে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি। তো বন্ধুরা, এই ছিল জি ফোন GP26 ফোনের ফুল রিভিউ। আপনারা চাইলে 700 টাকার ভিতর এই ফোনটি নিতে পারেন।
তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ধন্যবাদ।